আমি একজন বাংলাদেশি, মালয়েশিয়ার প্রবাসী, আর এই মালয়েশিয়াতে বাংলাদেশি হিসেবে পরিচিত আমার কষ্ট হয়, আমার লজ্জা লাগে, কিন্তু কেন বিস্তারিত জানতে যদি না জানি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, জীবন ধর্ম একজন মালয়েশিয়ার প্রবাসী, আমি একজন বাংলাদেশি, কিন্তু এই মালয়েশিয়াতে কেন আমি আমার পরিস্থিতি আমি লজ্জাবোধ করি। দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে লকডাউন থাকার কারণে হাজার হাজার প্রবাসী ভাই কর্মহীন হয়ে পড়ে আছেন। দীর্ঘদিন লকডাউন থাকার কারণে তারা খাদ্য সংকটে ভুগতেছেন, তারা থাকার কষ্ট পাচ্ছেন। ঠিক এই সময়টুকু কাজে লাগাচ্ছে কিছু বাংলাদেশি নির্দিষ্ট মানুষরূপী জানোয়াররা। তারা কি করতেছে এই সময়টুকু কাজে লাগাচ্ছে কিভাবে, যারা কর্মহীন হয়ে পড়ে আছে ওই সকল প্রবাসী ভাইদেরকে ইমার্জেন্সি ভাবে কল করে দিচ্ছে, এই জায়গায় কাজ আছে বা ওই জায়গায় কাজ আছে, এখনই যেতে হবে। এরপরে তাদেরকে জিম্মি করে মুক্তিপণ দাবি করতেছে লক্ষ লক্ষ টাকা। ঠিক এমন একটি ঘটনা ঘটছে একজন মালয়েশিয়ান প্রবাসী ভাইয়ের কাছ থেকে। প্রথমে আমরা একটি ভিডিও ক্লিপের অংশ দেখে আসবো, যদি এটি ভয়েস রেকর্ড। আমি বুঝতে পারি, কিন্তু আপনারা মুসলিম আছে কারণে মানে আমাকে বাংলা কথা বলতে চাই, তো ওই লোকটার সাথে আপনারা কথা বলতে পারবেন। আর এই যে মানে কি এতগুলো টাকা গুলো শোধ করে দিতে হবে, আমি তো চেষ্টা করছি, আমি কাজে যাচ্ছি আমার গাড়ি নিয়ে, যখন আমার ইন্ডিয়ায় আটকাইছে তুমি বাঙালি নাকি জিজ্ঞেস আমারে, হ্যাঁ যে আমি বাঙালি, তুমি কথা বলো এখন মানে এর সাথে, এখন আমাদের পাশে নাই, এরা বলতেছে তুমি বাংলাতে কথা বলো মানে আমরা কথা বলতে ওরা বুঝতে পারবে না, ওদের আমার গাড়ি ভরে দিচ্ছে এটা বলতেছে, গাড়ি কিন্তু গাড়ি বলেছে ওইটা কি ওইটা কি শিওর কে আমি তো জানি না। জীবনরা আপনারা শুনলেন যে একটি ভয়েস রেকর্ড কি বিশেষ হচ্ছে না, যদি আপনার বিশেষ না হয় তাহলে আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে একটি লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কের মধ্যে যে ভুক্তভোগী ভাইটি তার একটি মালয়েশিয়ান প্রবাসীর ফেজের মধ্যে বিস্তারিত লেখা তুলে ধরেছেন এবং কি আরো উন্নত ভয়েস রেখা দিয়েছেন, মুখের প্রতারণার ছবি সব উল্লেখ করেছেন। শুধু এভাবেই এখানে খান্ত হয়নি মালয়েশিয়াতে অবস্থানরত নিকৃষ্ট কয়েকজন হাতে ওরা নিকৃষ্ট প্রবাসীরা, যাদের কারণে আজ কলঙ্কিত পুরো বাংলাদেশি মালয়েশিয়ান প্রবাসী ভাইয়া এখানে তারা খ্যান্ত হননি। আমরা জানি যে গত 16 জুন মালয়েশিয়ার হাই কমিশনার শহীদুল ইসলামের সাথে মালয়েশিয়ার প্রতিমন্ত্রীর মিটিং হয়েছে, বৈঠক হয়েছে, জাস্ট একটা নর্মাল একটা বৈঠকের মধ্যে আমাদের অ্যাম্বাসেডর শহীদুল ইসলাম উনি রিকোয়েস্ট করেছেন যে মালয়েশিয়াতে অবস্থানরত অবৈধ প্রবাসীদেরকে আবারও বৈধ করার সুযোগ দেওয়ার জন্য। তখন তার প্রতিপক্ষে তার উত্তরে আমাদের মালয়েশিয়ার প্রতিমন্ত্রী জবাব দিয়েছেন যে আমরা এই বিষয়ে খতিয়ে দেখব বা আমরা এই বিষয়ে দেখতেছি। তিনি জাস্ট আমরা যদি কোনো সাংবাদিক যদি কোনো এমপি মন্ত্রীকে বা কোনো একজন উপস্থিত কোনো কর্মকর্তাকে প্রশ্ন করতাম তাহলে স্বাভাবিকভাবে বলেই যে আমরা খতিয়ে দেখব বা আমরা দেখতেছি মধ্যে রয়েছে। ঠিক এইটাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে শত শত পোস্ট এসেছে সোশ্যাল মিডিয়াতে, এইটাকে কেন্দ্র করে মালয়েশিয়ার মধ্যে যে অনেকগুলো ফেসে ইউটিউবে এবং কি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে লাগবে, কোনো তাদেরকে ইমিগ্রেশন ফিঙ্গার অবৈধ প্রবাসীদেরকে বৈধ করা হবে আগামীকাল থেকে শুরু, পাসপোর্ট নিয়ে আসেন টাকা নিয়ে আসেন অনেক কিছু আমরা দেখেছি হাজার হাজার পোস্ট ভাবে আসতেছে। এইগুলো পোস্টের কারণে কিছু দালালরা হাতিয়ে নিয়ে অবৈধ প্রবাসী ভাইদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা,
আমরা জানি যে বর্তমানে সকল অবৈধ প্রবাসী ভাইরা বসবাস করছে মালয়েশিয়াতে, তাদের আশীর্বাদ প্রবাসী ভাইরা দালালদের হাতে প্রতারণার শিকার হয়েছেন। ঠিক এমন একটি ঘটনা আবার ঘটতে যাচ্ছে। তো প্রবাসী ভাইদের দৃষ্টি আগে বলছি, আপনারা প্রতারণার শিকার হবেন না। 100% যে মিথ্যা কথা ভুয়া, এখন কোনো অবৈধ প্রবাসীদেরকে বৈধ করার সুযোগ দেয়নি। যদি হ্যাঁ বৈধ করার সুযোগ এসে যায় তাহলে অবশ্যই আমরাই আপনাদেরকে জানিয়ে দেব। বন্ধুরা এখানে খেয়াল তো হননি, মালয়েশিয়াতে অবস্থানরত কিছু দুষ্কৃতকর কিছু নিকৃষ্ট জানোয়ার যারা কিনা বাংলাদেশি, তারা যখন পুরো পৃথিবী আতঙ্কিত, মালয়েশিয়া সরকারও কঠিনভাবে পদক্ষেপ নিতেছে যে মালয়েশিয়াতে কিভাবে মালয়েশিয়ার অবস্থানরত সকল প্রবাসী এবং কি মালয়েশিয়ানদেরকে কিভাবে সুরক্ষা রাখা যায় এই ভাইরাস থেকে, কিভাবে এই ভাইরাস থেকে নির্মূল করা যায়, কিভাবে ভাইরাস থেকে প্রতিরোধ করা যায়, পুরো মালয়েশিয়াকে সেভ করা যায়, তারা বারবার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে। এই সুযোগে লকডাউন থাকাকালীন বিভিন্ন জায়গায় যখন প্রবাসীরা কর্মরত অবস্থায় আছে, তখন কোম্পানি বলতেছে আপনাদেরকে করোনা ভাইরাস পরীক্ষা করতে হবে, আর যারা নতুন করে চাকরি করতেছেন তারাও করোনা ভাইরাসের টেস্ট দিতে হবে। তাই তো এই টেস্টটা নকলভাবে আমাদের প্রবাসী ভাইরা তৈরি করতেছেন এবং কি পারদর্শিকভাবে বিক্রি করতেছেন। অনেক দোকান থেকে নকল মেডিকেল রিপোর্ট পেয়েছে মালয়েশিয়ার পুলিশ, এবং কি ওই সকল ব্যক্তি গ্রেপ্তার করা হয়েছে, অনেক দোকান বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে শেষ হয়ে গেছে না, এখনো আমরা মালয়েশিয়ার কাছ থেকে আমরা অনেক নিকৃষ্ট একটা জাতি হিসেবে পরিচিত। আমাদেরকে তাচ্ছিল্য করে, আমাদেরকে তুচ্ছ করে বাংলা বাংলা বলে আমাদেরকে ডাকে। মালয়েশিয়াতে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এমন হচ্ছে যে আমাদের দেশে যে রোহিঙ্গারা আছে তাদেরও আমরা অনেক সম্মান করতেছি, অনেক মর্যাদা করতেছি। মালয়েশিয়াতে যে রোহিঙ্গারা আছে তাদের মূল্যায়ন মূল্যায়ন আছে, তাদের মর্যাদা আছে, কিন্তু একদম বাংলাদেশের মূল্যায়ন নেই, মর্যাদা নাই। আর ওইটা আমাদের কর্মের ফল, আর ওইটা আমরাই করেছি। যেখানে পুরো পৃথিবী আতঙ্কিত যে ভাইরাসটিকে নিয়ে আমরা খেলা করতেছি, আমরা বিন্দু সেখানে বসবাস করতেছি, আর ওই ভাইরাসের নেগেটিভ সাইড এফেক্ট দিচ্ছি আমাদের সঙ্গে, তারা বিনা টেস্টে আমরা কেমন জানি হতে পারি। এখানে আমরা জানি যে মালয়েশিয়াতে শত শত রোহিঙ্গারা আছে যারা কিনা বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করতেছে। কই পাইল তারা, এগুলো কোথা থেকে সারা সংগ্রহ করলো? নিশ্চয়ই আমাদের কিছু বাংলাদেশের উদ্যোগীরা টাকার বিনিময়ে তাদের হাতে তুলে দিয়েছে বাংলাদেশের পাসপোর্ট, আর এই পাসপোর্ট শো করে তারা এখন বাংলাদেশের নাগরিক, বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি অপকর্ম করে বেড়াচ্ছে। বদনামী হচ্ছে কার? আপনার বদনামী হচ্ছে কার? আমার, আমার দেশের, শুধুমাত্র কিছু নির্দিষ্ট মানুষের কারণে। আর ওদের সংখ্যা বেশি না, খুব গুটি কয়েকজন। এই গুটি কয়েকজনের জন্য পুরো বাঙালি জাতি আজ কলঙ্কিত মালয়েশিয়াতে। তাই তো আমি বলতেছি, আমি বাংলাদেশি হিসেবে পুরো যদি আমার লজ্জা বোধ করি, আমি কষ্ট হয় আমার, যে বাঙালিরা আমরা এমন শুনছি যে অনেক নিউজ মেসেজে বাঙালি কি করে যে যেখানে অবৈধ প্রবাসীরা বসবাস করে না ওই জায়গাতে ইন্ডিয়ান লোক নিয়ে যায়, পুলিশ নিয়ে যায়, দুই একজন বাঙালি নিয়ে যাওয়ার পরে তাদের কাছ থেকে হাতিয়ে নিয়ে তাদের সহ সম্পত্তি, মোবাইল, টাকা পয়সা সবকিছু আমরা এবার বহুত নিউজ শুনেছি। তাই আসুন প্রবাসী ভাইরা, বিশেষ করে অবৈধ প্রবাসী ভাইরা, আমরা ভেবেচিন্তে আমরা এই সময় জব খুঁজ করবো, এবং কি অবশ্যই আমরা তাদের ফান্দে পড়বো না, আবার ফান্দে পড়ে আমরা আমাদের সমস্ত আমরা হবো না। আর যদি কোনো নিউজ এসে থাকে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো, আর আপনারা অবশ্যই সতর্কভাবে বসবাস করবেন এবং কি দাল থেকে দূরে থাকবেন। আর অবশ্যই আপনারা দাল সম্পর্কে কমেন্ট বক্সে কিছু কমেন্ট করে যাবেন, আর আমি কি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি তাও কমেন্ট করে যাবেন। আমরা এসব দালদেরকে উন্মোচন করতে হবে। তাই আমরা আসুন সকল প্রবাসী ভাই একসাথে আমরা একজন হয়ে কাজ করি, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাহলে এসব দালদের মুখ উন্মোচন করলে আমরা অনেক প্রবাসী ভাই শান্তিতে বসবাস করতে পারবো। ভিডিও বলে আপনি শেয়ার করতে পারেন, এবং কি কমেন্ট করে অবশ্যই আপনার মাদা বলবেন না, আর আপনি আমার পরবর্তী সকল ভিডিও শেয়ার সাবস্ক্রাইব করে মারা রাখবেন। এখন বাজির বন্ধুরা ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দাল থেকে দূরে থাকবেন, এবং কি নিজে সতর্কভাবে বসবাস করবেন। আল্লাহ হাফেজ।